আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজ আমি দেখাব কিভাবে আপনার ছেমের এমবি এবং ছেমে ক টাকা আছে এগুলো বারবার ডায়াল করে দেখতে হবে না এগুলো আপনার অ্যান্ড্রয়েডে থাকবে আর সে কাজটি হবে কিসের মাধ্যমে দেখুন এ দেখুন আমার ফোনের উপরে স্ক্রিনে ভেসে আছে এই কাজটি হবে করতে হলে সর্বপ্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে মাই অ্যাপ জিপি মাই অ্যাপটি নামিয়ে নিতে হবে মাই জিপি লিখে চার্জ দিয়ে এই অ্যাপটি নামাতে হবে আমার এই অ্যাপটি ডাউনলোড দেওয়া আছে দিয়ে ইনস্টল করতে হবে ইনস্টল করে একবার ওপেন করবেন আর যে নাম্বারের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে চান সেই নাম্বারটি দিয়ে অ্যাক্টিভ করে চালু করবেন চালু করার পরে ওটা ক্লোজ করে দিবেন দেওয়ার পরে আপনি চলে যাবেন এই অপশানে ও ডি গিটস এই অপশানে যাবেন যাওয়ার পর এইখান থেকে দেখবেন যে মাই জিপি এ দেখেন মাই জিপি এইটা ধরে টেনে নিয়ে এসে স্ক্রিনে রাখবেন আমার রাখা আছে এই কারণে আসলো না রাখবেন বাস কাজ শেষ আগুন থেকে আর বারবার ডায়ল করে আপনি দেখতে হবে না আপনার সিমে কত এমবি বা কত ডাটা আছে কয় টাকা আছে এগুলো দেখতে হবে না আমার টাকা জিরো জিরো এমবি আছে আটশো ঊনপঞ্চাশ এমবি তো আমার এই টিপস বা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বা নতুন নতুন কিছু শেখার জন্য আমার এই চ্যানেলের সাথেই থাকবেন খোদা হাফেজ ভালো থাকবেন